সো গাইস এটা হচ্ছে মুম্বাইয়ের এখানে একটা নরমাল পার্ক যেখানে আর কি ফ্রি অফ কস্টে কিন্তু পাবলিকদের জন্য জিমের ওপেন করা হয়েছে ঠিক আছে ফ্রি অফ কস্ট কোনো এক্সট্রা এখানে কোনো চার্জ লাগে না দেখো যে কোনো ধরনের মানে যে কোনো ধরনের জিমের অপশন এখানে দেওয়া আছে সবাই এখানে যেমন বাচ্চারা করছে বড়রা করছে সবাই করছে এখানে তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম যে মুম্বাইয়ের মতো জায়গায় যেখানে ফ্রি অফ কস্টে জিম আমি মানে জিমের যারা মানে জিম যারা করে অ্যাকচুয়ালি তাদের জন্য আর কি স্পেশালি এটা বেশ ভালো কিন্তু ভালো কনসেপ্ট ভালো আইডিয়া তো প্রচুর মানুষ এখানে এটাকে আর কি ওয়ান টাইপ অফ পার্কের মতো করে দিয়েছে তো ওয়েলকাম টু আমাদের ব্লগ তো আমরা এখন যাচ্ছি সালমান খানের বাড়ি তো আমরা যখন জায়গাটা রয়েছি সেটা হচ্ছে বান্দ্রা তো বান্দ্রা তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে সানম কাপুরের বাড়ি এটা দেখো গাইস মানে একদম দারুণ দেখতে লাগছে আর যত বেলা বাড়ছে তত কিন্তু দেখতে বেশি ভালো লাগছে কারণ সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে আরও বেশি দেখতে ভালো লাগছে এই দিকটা আমরা ওই দিকটা করে যাবো ভেবেছি কিন্তু এত যেতে ইচ্ছা করছে না মানে বাই চান্স যদি পুলিশ এসে ধরে বা কিছু বলে তো রিস্ক নিয়ে কোনো লাভ নেই তো রিস্ক নিতে চাইছি না একদম প্রথমত আর আমরা তো আগের ভিডিওতে দেখেছিলাম মেরিন ড্রাইভ তো আমার মনে হয় মেরিন ড্রাইভের থেকে এই জায়গাটা কিন্তু বেশি সুন্দর মানে বেশি সুন্দর মানে খুবই সুন্দর প্রচুর মানুষ ঘুরতে এসে তো আমরা এখন সালমান খানের বাড়ির দিকে যাচ্ছি মানে সালমান খান যেখানে থাকে সালমান ভাই আমাদের সালমান ভাই ওখানে যাবো গাইস এটা হচ্ছে সালমান খানের বাড়ি ঠিক আছে দেখিয়ে দিই তোমাদের একবার আর এই যে সামনে লেখা আছে গ্যালাক্সি বান্দ্রা তো আমরা এখন আছি সালমান খানের বাড়ি এখানে এটা হচ্ছে সালমান হাই হাই সব কাহাঁ সে হো কাহাঁ সে হো ঝাড়খণ্ড মতলব বাংলা থোড়া থোড়া আতে নেই আতে মে আই এম ফ্রম কলকাতা কলকাতা ঠিক আছে দেখো হাই বল দিজিয়ে হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমরা এখন সালমান খানের বাড়ি মুম্বাই তো ফ্রেন্ড এদের সাথে দেখা হয়ে গেছিল এদের বাড়ি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে হেমা বিতে পারে না মনোজ দে গরিব ভাই গরিব ভাই ঝাড়খণ্ডে গরিব ভাই না গরিব ভাই মনোজ দে ভাই বহুত সারা ঝাড়খণ্ডে বহুত সারা আচ্ছা আছে ইউটিউবার জোরে জোরে বলবো সালমান ভাই ও সালমান ভাই সালমান ভাই কাহাঁ সালমান ভাই নেই হ্যাঁ সালমান ভিডিও 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 করতে বললি তো তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো কারণ হচ্ছে সালমানজির বাড়ি থেকে আমরা বেরিয়ে আসলাম ভাই গাড়ির স্পিড কিন্তু সেই লেভেলের স্পিড ছিল আর এটা হচ্ছে সালমান খানের বাড়ি ভাই বাড়ি বাট এখানে এত ক্রেজ নেই সালমান ভাইয়ের বাড়িতে কিন্তু মান্নাতে বিশাল ফেমাস মানে মান্নাতে প্রচুর প্রচুর ভিড় ছিল এখানে কিন্তু সেরকম ভিড় নেই আর এখানে সিকিউরিটি গার্ড কিন্তু স্ট্রং সিকিউরিটি গার্ড ঠিক আছে কোনো ব্যাপার না ওরা ফটো শ্যুট এবং ভিডিও শ্যুট করতে দিচ্ছে কোনো অসুবিধা নেই একদম কাছাকাছি সব সেলিব্রিটিদের বাড়ি তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো দেখি সামনে ওখানে চলে যাই আগে সো আমরা যখন সালমান খানের বাড়ি থেকে বেরিয়ে আসলাম মানে এই দিকটা ছিল সালমান খানের বাড়ি তো এই দিক থেকে আমরা যখন এইদিকে আসলাম এখানে দেখা আছে বড় বড় করে আই লাভ বান্দ্রা তো আমরা এখন ওখানেই যাবো তো ওখানে কিছু সেলফি নেবো কিছু ফটো নেবো তো ওখানটা আজকে করে যাই দেখি গাড়ির প্রচুর চাপ এই দিকটাতে প্রচুর চাপ গাড়ির আই লাভ বান্দ্রা এখানে আবার একটা শোন না কুচকু বসে আছে এ মন্টু কি নাম কি নাম তোর তো বিশাল ভাগ করে তুই মুম্বাইয়ের কুকুর থ্যাংক ইউ শ্রী আদিত্য আই লাভ মুম্বাই আই লাভ আচ্ছা ভাই এখানে একটা জিনিস দেখাই তোমাদের এই যে আই লাভ মুম্বাই মুম্বাই বানানটা দেখো লাভের মধ্যে ওটাকে এম করে দিয়েছে আর এখানে স্টে নো শে নো টু প্লাস্টিক বেশ ভালো জায়গা এখানটা আর প্রচুর কিন্তু এখানটা মানে এখানে জ্যাম আর কি মানে আমাদের বর্ধমানে যেরকম আই লাভ বর্ধমান আছে সেম সেম টাইপের এটা আই লাভ বান্দ্রা তো এটা দেখাই তোমাদের আই লাভ বান্দ্রা আই লাভ মুম্বাই আই লাভ বান্দ্রা দেখতে ভালো লাগে তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখানে এত জ্যাম হয়ে গেছে যে ভিডিওটা ঠিকঠাকভাবে বানাতে পারছি না সেই ফেমাস সেলুন সানু জানসারির ভাইয়ের সেলুন এটা মুম্বাইয়ের ফেমাস সেলুন এখানে বড় বড় সেলিব্রিটিরা মানে চুল কাটাতে আসে সো গাইস এটা হচ্ছে সানু সেলুন সেই ফেমাস সেলুন বিহৎস সেলুন বিহৎস মানে একদম মুম্বাইয়ের টপ যদি সেলুন বলা হয় হাবিবের পরে আমার মনে হয় এটাই তো সেলুন কিন্তু সেম ছিল আর দাদা যে ছিল আর কি সানুস দা সে এক্সট্রিম লেভেলের দাদা এত ভালো বিহেভিয়ার সো আমি তোমাদের দুটো জিনিস এই ভিডিও দেখালাম একটা সালমান খানের বাড়ি আর একটা হচ্ছে সানুজ সেলুন এই যে এটা বিশাল বড় এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা চুল কাটাতে আসে তো বেশি ভিডিওটা লং করবো না আর দাদার সাথে ছবি নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নাও আর ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে তোমার সাথে নতুন ভিডিওতে তো স্টে টিউন গাইস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ ইউ অল কিপ সাপোর্টিং মি বি ফর বিপ্লব এম ফর মুম্বাই